আবারও অবৈধ কয়লা খনিতে নেমে মাটি চাপা প্রায় 50 জনেরও বেশি মানুষ আটকে এমনটাই খবর। আবারও মর্মান্তিক ঘটনা ঘটল চিরকুণ্ডা থানার অন্তর্গত ডুমরিজোর অঞ্চলে। অবৈধ কয়লা খনিতে খনন করার সময় হঠাৎ করে ডুমরিজোরে মাটির রাস্তা বসে যায়। প্রায় কয়েক ডজন মানুষ মাটির নিচে চাপা পড়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জেসিবি দিয়ে মাটি কেটে খনির ভিতরে কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অঞ্চলে কয়েক ডজন ইললিগ্যাল মাইন্স চালনা করা হয়। শত শত মানুষ প্রতিদিন গভীর গর্তের ভিতরে ঢুকে কয়লা কাটে, তাই তাদের দাবি প্রায় 50 জনের বেশি চাপা পড়ে রয়েছে। নিরসা বিধানসভা ক্ষেত্রে চাঁচ ডুমরি জোড়ে এখানে ইললিগ্যাল মাইনিং অনেকদিন ধরে চলছে, যাতে আজকে যেটা আমরা খবর পড়লাম যে বেঙ্গল থেকে অনেক মজদুররা এসে এখানে ইললিগ্যাল মাইনিং করে, ঠিকাদাররা নিয়ে আসে। তো 40 থেকে 50 জন এখানে ভেতরে গিয়েছিল যে সময় ভূত আসানো হয়েছে। তো আমরা জানি না এখন কত লোক ভেতরে আছে বা মারা গেছে। এখন একটা জেসিবি দ্বারা দেওয়া হয়েছে যেটা ওখানে খোদাই করা হয়েছে। তো এই 4 ঘন্টা বিলম্ব, এতক্ষণে পুলিশ পৌঁছাচ্ছেন, কী বলবেন? না দেখুন, প্রথমত তো পুলিশ মানতেই রাজি নয় যে এখানে ইললিগ্যাল মাইনিং হচ্ছে, কারণ পুলিশের দ্বারাই ইললিগ্যাল মাইনিং করানো হয় এখানে ঠিকাদারে। তো সেই জন্যে হয়তো সব আস্তে আস্তে চালানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যে একটা বড় মেশিন এনে এই এলাকাটা ভালো ইয়ে করে যদি ইললিগ্যাল মাইনিং সত্যি বন্ধ করতে হয় তো এটা পুরোটাই বরিদ করতে হবে। এরপরে কী কাজ হতে পারে? পুলিশ যতক্ষণ না চাইবে ইললিগ্যাল মাইনিং বন্ধ হবে না। এখানে পুলিশের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় ইললিগ্যাল মাইনিং হচ্ছে। সেই জন্য আশা করি যে গভর্নমেন্ট কমসে কম এই লুট খসর যেটা হচ্ছে এটা বন্ধ হবে। है जहाँ पे सूचना आज मिला है कि लगभग 8:30 बजे दिन में भू धसान की घटना हुई है। एक कच्चा सड़क है जो जिसमें सड़क के पास आसपास में बहुत जगह पे दरार आ गया है और सड़क कुछ फीट नीचे धस गया है। ये टोटली भू धसान का मामला लग रहा है और हम लोग इसमें, अगर कुछ लोग अंदेशा व्यक्त कर रहे हैं तो हम लोग इसमें पूरा OBCCL के मदद से आसपास में देख रहे हैं। ऐसा कोई किसी का हताहत होने का इस तरह का कोई सूचना यहाँ पे नहीं है। धन्यवाद सर।